নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ভাগ্য ফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিও আমি 13 ভাদ্র 30 আগস্ট রবিবার 12টি রাশির কী রাশিফল হতে চলেছে তা প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন, এবার আমি পঞ্জিকা মতে আজ অর্থাৎ 13 ভাদ্র 30 আগস্ট রবিবার কখন সূর্যোদয় হবে জেনে নিই। সূর্যোদয় হবে 5:21 এবং সূর্যাস্ত হবে 5:56। আজ দ্বাদশী, দিবা 9:04 পর্যন্ত এবং উত্তরসারা নক্ষত্র দিবা 3:28 পর্যন্ত। আজকে সৌভাগ্য যোগ অপরাহ্ন 4:32, বালককরণ দিবা 9:04 গতে কৈলবকরণ, রাত্রি 8:56 গতে তৈতিলকরণ। এরপর আমি আসছি বারবেলাদি, দিবা 10:04 গতে 1:13 মধ্যে, কাল রাত্রি 1:04 গতে 2:30 মধ্যে। এবার আসুন জেনে নিই 30 আগস্ট অর্থাৎ আজ রবিবার গ্রহরা কোথায় কে থাকবে, কোন রাশিতে কোন গ্রহ থাকবে। মেষ রাশিতে অবস্থান করে মঙ্গল, বৃষ ফাঁকা। মিথুনে অবস্থান করবে শুক্র এবং রাহু, কর্কট ফাঁকা। সিংহে অবস্থান করবে রবি বুধ, কন্যা ফাঁকা, তুলা ফাঁকা, বৃশ্চিক ফাঁকা। ধনুতে অবস্থান করবে বৃহস্পতি এবং কেতু, মকরে অবস্থান করবে শনি এবং চন্দ্র। সুতরাং আজ হচ্ছে 20 যোগ, শনি চন্দ্রের 20 যোগ, আজ রবিবার 30 আগস্ট। সুতরাং আজ 30 আগস্ট মানুষের মধ্যে মানসিক অস্থিরতা বেশি পরিমাণেই থাকবে। এরপরে আমি আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। প্রথমে যে রাশিটি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি প্রথমে অর্থ আর্থিক অগ্রগতি ধাক্কা খাবে, বিকালের পর চিন্তামুক্তি ঘটবে। কর্ম পরিকল্পনা বিলম্বিত হবে, অস্থির মনে চাপ বৃদ্ধি পাবে। বিদ্যায় সাফল্য মনকে উৎফুল্ল রাখবে। ভালো খবর পাবেন বিদ্যাক্ষেত্রে। সন্তান এমন কিছু করবে যা অনৈতিক, বোঝাবার চেষ্টা করুন সন্তানকে, অবশ্যই মেষ রাশির জাতক জাতিকারা। শরীর ভালো থাকবে, পায়ের আঘাত লাগতে থেকে সাবধান, পায়ের আঘাত। সুতরাং রাস্তাঘাটে চলাচল খুব সাবধান। প্রেমে সন্দেহ বৃদ্ধি পাবে, বিবাহ বিষয় শুভ হবে। প্রেমে সন্দেহ বৃদ্ধি পাবে। এরপরে যে রাশিটা আছে সেটি হচ্ছে বৃষ রাশি। আর্থিক সমস্যা পড়েও কিছুটা স্বস্তি পাবেন, কাউকে পাশে পাবেন। অবশ্যই এই যে অর্থভাগ্যের এই যে দুর্দিনে কাউকে পাশে পাবেন। কর্মে উন্নতির ধারা বজায় থাকবে, মান সম্মান বৃদ্ধি পাবে। বিদ্যায় শুভ ফলাফল, কোনো বন্ধুকে বিশ্বাস করবেন না, সন্তানের ব্যবহারে মন খারাপ করে দেবে। শরীর ভালো যাবে না, পেটের বুকের গোলমাল এবং ঠান্ডায় ভুগবেন বৃষরাশিরা। প্রেম এলেও বুঝে শুনে গ্রহণ করবেন আজ অর্থাৎ রবিবার। এরপরে আমি আসছি মিথুন রাশি। আর্থিক সংকট বজায় থাকবে, পাওনা টাকা আদায় বাধা। কর্ম পরিকল্পনা নতুন করে করবেন, বিদ্যায় বাধা ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সন্তান সফল হবে কিন্তু যথেষ্ট বাধা আসবে সন্তানের জীবনে। শরীর বিষয়ে সাবধান, রাস্তায় চলাচলে দুর্ঘটনা, প্রেম প্রতারণা ও ছলনার সম্ভাবনা। সুতরাং প্রেম জড়িলেও খুব সাবধান। এরপর আমি যে রাশিটি বিষয় সেটি হচ্ছে কর্কট রাশি। আর্থিক দিক দিয়ে শুভ দিন, তবে সন্তুষ্ট হবেন না, যা অর্থ পাবেন তাতে আপনার সন্তুষ্টি আসবে না। কর্ম উন্নতি মনকে প্রফুল্ল করবে, শুভ দিন যাবে কর্মের দিক দিয়ে। বিদ্যায় কারোর সাহায্য পাবেন অবশ্যই এবং বিকালের দিকে বাধা এসে যেতে পারে বিদ্যায়। সন্তান চিন্তায় ব্যতিব্যস্ত করবে, শরীর ভালো যাবে না, একাধিক রোগের উদ্ভব হবে, সাবধান কর্কট রাশিরা। শরীরের দিক দিয়ে প্রেম আনন্দ দেবে, বিবাহের কথাবার্তা অবশ্যই হবে এবং শুভ দিক বিবাহের দিক দিয়ে কর্কট। এবার আসি সিংহরাশিতে। অর্থ আসবে তবে তা যথেষ্ট হবে না, চিন্তা বৃদ্ধি পাবে অর্থচিন্তা। কর্মের নতুন পরিকল্পনা এখন না করাই ভালো। বিদ্যায় শুভজনক রেজাল্ট ও উচ্চশিক্ষা সিংহরাশিতে। সন্তানের দিক থেকে অভদ্র আচরণ মনে অশান্তি যোগাবে সিংহরাশিতে। শরীর কিছুটা হলেও ভোগাবে এবং প্রেম ও বিবাহ এখন হবে না, চিন্তা না করাই ভালো সিংহরাশিতে। এরপরে আমি আছি কন্যারাশি। কন্যারাশির অর্থ যা আসছে যথেষ্ট, বেশি আশা করবেন না। কর্মের মান সম্মান হানি হতে পারে, সাবধান কর্মক্ষেত্রে সাবধান। তাহলে রবিবার সিংহরাশি এই কন্যারাশিতে
বিদ্যায় শুভজনক অবশ্যই পরিণাম ও আশাতীত সাফল্য পাবেন। কন্যা রাশিরা সন্তান সন্তান বিষয়ে অশুভ ফলাফল লাভ হবে। কন্যা রাশিদের শরীর শরীর ভালো যাবে না, মাথার যন্ত্রণা আসবে। প্রেম প্রেম মনে আনন্দ দেবে, ভ্রমণের যোগ আছে কন্যা রাশিদের। তাহলে প্রেম অবশ্যই আপনাদের শুভ আসছে কন্যা রাশিদের আজ, অর্থাৎ রবিবার খুবই শুভ প্রেমভাগ্য। এরপর আমি আসি তুলা রাশি। তুলা রাশি আর্থিক চিন্তা বেশি করবেন না, অর্থকষ্ট চলবে তুলা রাশিদের। কর্ম কর্মের বাধা মনকে চিন্তা রাখবে। বিদ্যা বিদ্যায় একাধিক বাধা, তবে উৎসাহ হারাবেন না। সন্তান সন্তান পাশে এসে দাঁড়াবে, বিপদে মাথা ঠান্ডা রাখুন। শরীর শরীর ভালো যাবে না, পেট সর্দি প্রেশার ভোগাবে তুলা রাশি। শুনুন, তাদের হাই প্রেশার বা লো প্রেশার আছে, সাবধান তুলা রাশিরা এই রবিবার। এবং প্রেম প্রেম আসবে, তবে শুভ হবে না। বৃষ্টি রাশি বৃষ্টি রাশি অর্থে নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্ম কর্মের বাধা এলেও লড়াই করে এগোতে হবে বৃষ্টিক রাশিদের। অবশ্যই বিদ্যা বিদ্যায় সাফল্য ও ভালো খবর পাবেন বিদ্যাক্ষেত্রে। সন্তান আচরণ উগ্রতা ভাব লক্ষ্য করবেন। শরীর শরীর শরীরের বিষয়ে সাবধানের কর্তব্য সাবধানতা কর্তব্য বৃষ্টিক রাশিদের। এবং প্রেম বিবাহ প্রেম এলেও বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন অবশ্যই বৃষ্টিক রাশিরা। এরপরে আমি আসছি অবশ্য ধনুরাশি। ধনুরাশি অর্থ অর্থের একাধিক সুযোগ পাবেন অবশ্যই ধনুরাশিরা। এবং মনকে উৎসাহিত করুন অবশ্যই ধনুরাশিরা। কর্মের বাধা মনকে অস্থির করবে রাখবে ধনুরাশিদের। বিদ্যায় বিদ্যায় এমন কিছু সংবাদ পাবেন যা কখনো শোনেননি। অবশ্যই সন্তান মুখ উজ্জ্বল করবে ও মনের শান্তি পাবেন। সন্তানের দিক থেকে খুবই শুভ। শরীর শরীর খুব ভালো ভালো করবে না, তবে বেশি ভোগাবে না, কিন্তু অবশ্য শরীর কিছুটা খারাপ থাকবে ধনুরাশিদের। প্রেম প্রেম আসবে এবং আনন্দ রাখবে অবশ্যই ধনুরাশিদের। এরপর আমি রাশি যেটা মকর রাশি। মকর রাশি মকর রাশিতেই আজকে সেই ঘটছে, সেই বিষ যোগ শনিচন্দ্রে, তাই মকর রাশিদের অর্থভাগ্য শুভজনক নহে, তবে বিশেষ চিন্তা নেই। কর্মের বাধা চলবে, কিন্তু সাবধানে পা ফেলুন। বিদ্যায় খুব শুভ দিন ও খুব শুভ সংবাদ পাবেন। সন্তান বিষয়ে খুব শুভ। রাস্তা চলাচলে সাবধান, অবশ্যই সাবধান, শনিচন্দ্র রয়েছে। শরীর নিচের দিকে ভোগাবে যন্ত্রণা, রোগ ভোগ ভোগাবে আপনাকে। প্রেম প্রেম চিন্তায় রাখবে, তবে অশুভ নয়। প্রেম অশুভ নয়, তবে চিন্তায় রাখবে। কুম্ভ কুম্ভ রাশি অর্থের কষ্ট মনকে অস্থির করে, অশুভ সময় মনকে কর্মের বাধা কিছুটা কাটবে, তবে চিন্তা করে চিন্তা রাখবে অবশ্যই কর্মের যে উত্থান পতন। বিদ্যায় শুভকারক সময়, দুর্ঘটনা ঘটতে পারে। সন্তান ভাগ্য শুভজনক নহে, শরীর ভোগালেও চিন্তার কারণ নেই। প্রেম কাঁদাবে, তাই সাবধান। কারা না কুম্ভ রাশিরা। এরপরে মীন রাশি শেষ রাশি। অর্থ অর্থ ব্যয় চিন্তায় রাখবে, অর্থের আগমন চলবে। কর্ম কর্মে নতুন পরিকল্পনা সার্থক হবে। বিদ্যায় অগ্রগতি ঘটলেও আশাজনক নহে। সন্তানের আচরণ চিন্তায় কারণ হবে। শরীর খুব ভোগাবে, কান মলাশয় সর্দি, খুব সাবধান মীন রাশিরা। প্রেম প্রেমে উৎসাহ ও মিলন বৃদ্ধি পাবে। সুতরাং আজকের এই ভিডিও আমি 12টি রাশির রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে আরও 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 বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, তাতে তারাও এই রাশিফল অর্থাৎ আজ রবিবার এই রাশিফল জানতে পারে এবং অবশ্যই তারাও উপকৃত হয়। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আচ্ছা, এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়, এটুকু জানি। আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।